আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার আম্মু নাকি আমাকে কি একটা সারপ্রাইজ দিবে, তাহলে বন্ধুরা দেখি। আম্মু আসো তাহলে। তো বন্ধুরা দেখি আমরা কোথায় যেতে পারি আজকে। আম্মু আমাকে কোথায় নিয়ে যাবে বলতেছে। তো বন্ধুরা তাহলে আমাদের ভিডিওতে চোখ রাখুন। বন্ধুরা দেখতেছেন তো, চলে যাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের এলাকা গ্রাম। যেমন আম্মা আগে আগে যাচ্ছে, চলে যাচ্ছে। দাঁড়াও আমার জন্য। আম্মা আজকে আমাকে কি গিফট দিবা? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এটা কি আমার সারপ্রাইজ নাকি? তাহলে যাবো না তো আমি। বন্ধুরা আমার আদর যাচ্ছে, আদরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আদর আর আমি যাচ্ছি আবির বাড়িতে। আবির বলতে সাম্মু যাব না, আমি হাঁস মুরগি আছে তাই। আমার তো হাঁস মুরগি আছে। অনেক লক্ষ্মী ছেলে মাসাল, এগুলো সব কৃষি। আমি কি তুমি অলক্ষ্মী ছেলে? আমি অলক্ষ্মী তো বন্ধুরা দেখতে তারা পাচ্ছেন। আমার আম্মু আমাকে কিরকম অলক্ষ্মী ছেলে বললো বলেন বন্ধুরা আমাকে। এটা কি বল আমার আম্মু উচিত হয়েছে? আমি আপনাদেরকে বলবো না আমরা কোথায় যাচ্ছি। আদরকে যখন নিয়ে যাব, আদরও জানে না কোথায় যাব। আদরকে কিছু মানে আপনাদেরকে বলতেছি, আদর তো অনেক দূরে না থাক বলি না, আদর শুনে ফেলবে। বন্ধুরা এগুলো সব পাতাকপি ফুলকপি গাছ, কুশাল গাছ দেখতে পাচ্ছেন, রাস্তা লেখা। আদর আমার সামনে, আদরকে কেমন লাগতেছে জানাবেন। আদর আদর চুলগুলো বড় বড় হয়েছে, কাটতে হবে। এটা হচ্ছে খাল, এখানে মাছ আছে অনেক বড় বড়, মাগুর মাছ, শৈল মাছ, টাকি মাছ। সামনে যে গাড়িতে উঠবো, মার্কেটে নিয়ে এসলাম আদরকে। এটা পছন্দ হয়েছে? আর অন্য কালার নাই? আটে কালার আছে, বিস্কুটে দেওয়া আছে। বন্ধুরা শীতের পোশাক, বন্ধুরা আদরে ফুচকা খাচ্ছে, কেমন লাগতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগতেছে? হ্যাঁ, ফুচকা অনেক মজা। ঝাল তাই এরকম করতেছে কেন? বাবা
আলাইকুম বন্ধুরা, আমরা বাজার থেকে আসতে আসতে অনেক মানে রাত হয়ে গেছে, মানে মার্কেট করতে করতে পছন্দ হয় না। আদরকে আমি আপনাদের বলছি, আদরকে আমি সার্ভিস জানাবো, কী জানাবো মানে কি সার্ভিস জানাবো সেটা বলিনি আদরকে। আমরা ঈদের শপিং মানে ঈদের মানে সরি শীতের শপিং করতে গেছিলাম, মানে অনেক শীত, তিন দিন একাধারে বৃষ্টি পড়ছে, এখানে জানতেই পারেন অনেক বৃষ্টি হয়েছে, তাই জন্য কিছু ঈদের মানে শীতের শপিং করতে গেছি। আদর আপির পোশাক আছে, আমার আব্বু বাড়িতে রেখে আসছি, এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আদর যেহেতু দুইটা গেঞ্জি আনছে, এরকম লম্বা হাতে গেঞ্জি দুইটা, একটা পা গায়ে দিয়েছে আর এটা, আর এটা আবিরের জ্যাকেট, এটা আবিরের জ্যাকেট, আবিরের জন্য আনছি, কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে আবির সোনার, এটা হচ্ছে আদরের, এটা হয়েছে আদরের প্যাকেট, আদরের মানে শীতের শীতের জন্য ওদের গেঞ্জি আছে অনেক, তারপরে শীতের মানে শীতের কিছু জিনিস আনলাম আমার জন্য একটা আনছে বন্ধুরা। আমার ড্রেসটা কেমন হয়েছে জানাবেন, অবশ্যই জানাবেন, লামিয়ে দেখে তো পছন্দ করবে, বলবে আপু তুমি আমাকে দিয়ে দিও। লামি আমার ছোটো বোনের, আমি আসলে ওকে কিনে দেবো, এটা হচ্ছে আমার পছন্দ করলে ওকে দিয়ে দেবো। আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমি অনেকদিন ধরে মানে গেঞ্জি গায়ে দিই, শীতের পোশাক কিনি না, এটা কিনে আনলাম, এটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্ট করে। আর বন্ধুরা এই কেনাকাটা, এখানে 5,000 টাকা মার্কেট করে ফেলছি শীতের, মানে এখানে আমার শ্বশুরবাড়িতে মানে অনেক দাম, মানে কাপড় চোপড়ের শীতের পোশাকের অনেক দাম, অনেক মানে তো অনেকে কমেন্ট করতেছেন আপু কাটবে, মানে আমার ননসের, আমার ননসের মেয়ের মানে দেখতে আসবে, সেটাই মানে দেখতে আসছে, মানে আসলে চলে গেছে, আমি ভিডিও করতে পারিনি সেদিকে দুঃখিত, আবার আসলে ভিডিও করে দেখাবো আমাদের মানুষের নিয়ে। আর একটা কথা বলবো, আমার আম্মু অনেক অসুস্থ, আমার আম্মু কিন্তু আপনারা সবাই দোয়া করবেন, আমার আম্মু আমার এখানে আসতে চাইছে, এখন আমার আম্মু অনেক অসুস্থ হয়ে গেছে, মানে আমার আম্মু পায়ের পায়ে নেমে গেছে, না আমাদের তো ভাই নেই, আমরা চার বোন, আমার আব্বু ছেলেটার দোকান আছে, আমার আব্বুর আমার আম্মুর সংসার আমি বেশিরভাগ আমি চালাই, আমার আম্মুকে আমি প্রতি মাসে যা পারি তা দিই, আমার আম্মুর সংসারে আর শান্তা দেয়, এই নিয়ে আমার আম্মুর সংসার চলে। আর বন্ধুরা আমার আব্বু দেয় মানে হালকা পাতলা, আমার আব্বু আব্বুর তো করোনার ভিতরে আব্বু একবার দোকান বসিয়ে গেছে, দোকান আব্বু দেয় আমি দিই, তারপর এই শান্তা দেয় কিছু কিছু মাঝে মধ্যে, এই দিয়ে আমাদের সংসার চলে। আর আমাদের তো ভাইদের দেখতেই পাচ্ছেন, আমার চারটে বন্ধু, আর আমরা তো ইউটিউব, আমি ইউটিউব খুলছি মানে আমার আমি ইউটিউবটা খুলছি মানে আমার আব্বুর জন্য, মানে আমার আম্মু তো কেউ নেই, আমি যদি ইউটিউবে কিছু টাকা পাই তাহলে আমার আম্মুকে দিতে পারবো, তাই খুঁজছি, তাছাড়া কিছু না, আর আমি কী করবো, আমি সেজন্য ইউটিউবে খুঁজছি যে আমি যদি মাসে মাসে যদি 3-4 হাজার টাকা পাই আমি আমার আম্মুকে দিয়ে দিব ওই টাকাটা, সেজন্য আমি আমার আম্মুকে ইউটিউব খুঁজছি, মানে তো ভাই মানে ওই সবই আমি মানে আমার যদি ভাই থাকতো তাহলে তো আমার আম্মুকে তো কিছু দিতে পারতো, আমার ভাই করতো ওই কাজটা, ভাইয়ের বদল মানে আমরা করতে চাইতেছি, আমার আম্মুর পাশে থাকতে চাইতেছি, কী করবো আমাদের সফলতা, ভাই নিয়ে কিছু দিন নিয়ে। তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার আম্মুর পাশে থাকতে পারি, আমার বোনেদের পাশে থাকতে পারি, আমি মানে আমি বড়ো মেয়ে, আমাদের পরিবারের আমি সবার বড়, আমরা চার বোন, আমাদের ভাই নিয়ে আমার আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, মানে কষ্ট মানে কি আমার আব্বু বিদেশ করছে, অনেক টাকা পয়সাও হয়েছে, অনেক বিদেশ করছে টাকা পয়সা হয়েছিলো, টাকা সামনাকে দিয়ে দিয়েছে অনেক, মানে আমাদের মানে দেখাটানো হয়েছে, ওগুলো আমাদের কেয়া করতে হতেছে এই। আর ভাই থাকলে তো আপনারা জানেন একটা ছেলে যদি থাকে, একটা ছেলে মানে একটা পরিবারের খুঁটি, ছেলে খাওয়াক আর না থাক, খেলে ছেলে মানে কি 5 টাকা কামাক আর 10 টাকা কামাক, এক টাকা তো দেয় বাপ মাকে, তাই না? আমাদের ভাই নেই, আমরা কী করবো, আমাদের কপালে নেই, কিছু করার নেই। তো বন্ধুরা আমার যদি ভুল টুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনারা উৎসাহ দেবেন, আপনারা আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আর আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন,
আর আমার জন্য সন্তানের জন্য সবাই দোয়া করবেন, আমার আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার আম্মুকে যেন সুস্থ বানাই দেয়, আর আমার আম্মু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ভালো হয়ে সুস্থ হয়ে আসতে পারে, সেটি আপনারা আপনাদের কাছে অনুরোধ আমার। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।